আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে যেসব নারীদের যেসব মহিলাদের বাচ্চা হয় না যাদের হামল টিকে না যারা এখনো পর্যন্ত সন্তান সন্তানির মা হতে পারেন না তাদের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা একটি বেদানাকে চার ভাগে বিভক্ত করে তার উপরে দরুদে ইব্রাহিম একুশবার পাঠ করে ফু দিয়ে সেটি আপনারা খেয়ে নেবেন তার সাথে সাথে একটি নাকশালিকে আপনি নিজের সাথে রাখবেন ইনশা আল্লাহ এই আমলগুলি করার বরকতে এই আমল দুটি করার বা দাওলাতে মহান রব্বুল আলমিন তালা আপনাকেও সন্তানের মা বানিয়ে দেবে আপনারও বাচ্চা আসবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন বা কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমার একই বিশ্বাস যে অবশ্যই আপনি ও সন্তানের মা হতে পারবেন আপনি ও সন্তানের বাবাও হতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু অনেক অনেক আপু আমাকে কমেন্ট করেছেন বেশিরভাগ আপুরা কমেন্ট করেছেন দেশ ও বিদেশ থেকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন যে হুজুর একটা এমন কোনো আমল আছে যে আমল করলে আমার সন্তান হয় না অনেক জায়গায় আমি ডক্টর দেখাই কোনো রকমের রোগ ধরা পড়ে না তাও কিন্তু বাচ্চা আসে না খুব দুঃখ লাগে হুজুর এরকম এইটার যদি একটু সমাধানের রাস্তা বলতেন তাহলে আমি উপকৃত হতাম এভাবে একার জন্য অনেক অনেক মানুষ টেলিগ্রামের মধ্যে ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকজন কমেন্ট করেছে এরকম ডাইরেক্টলি কল দিয়েও অনেক আপু বলেছে যেমন সিঙ্গাপুরে থাকে আরও বিভিন্ন বিভিন্ন কন্ট্রিতে থাকে সবাই কমেন্ট করেছে অনেক দিন থেকে করেছে যদিও আমার ভিডিওটা বানাতে অনেক লেট হয়েছে তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনিও এরকম সমস্যার মধ্যে থাকেন এখনও পর্যন্ত আপনি বিবাহ করেছেন আপনার সাদী হয়েছে বিবাহ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আপনি সন্তানের বাবা বা সন্তানের মা হতে পারেন না তার জন্য আপনাকে এই কোবরাজের বাড়ি এইখানে ওইখানে না গিয়ে আপনি আজকার যে আমি আমলটি বলতেছি এই আমলটি যদি আপনি নিয়ম অনুযায়ী করেন অবশ্যই আল্লাহর ফসল কারাম আপনিও সন্তানের মা হতে পারবেন বা আপনিও সন্তানের বাবা হতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু পুরোটা আল্লাহর প্রতি ভরসা আমি এমনটা বলছি না যে আমি বলছে বলে আমি বল বলে দিচ্ছি একদম হয়ে যাবে এমনটা না সম্পূর্ণ প্রত্যেকটা আমলের দোয়া কবুল করণেওয়ালার জাত হচ্ছে আলা ঠিক আছে জাস্ট আমি বলে দিচ্ছি আপনারা যদি করেন অবশ্যই আল্লাহর ফজল কারাম এবং আল্লাহর অবশ্যই আপনার প্রতি দয়া হবে তরুদের বরকতে আপনিও মা হতে পারবেন তো এই আমলটা কিভাবে করবেন সেইটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি বাস্তবে এরকম পরিস্থিতির মধ্যে থাকেন অবশ্যই করবেন দেখবেন আল্লাহর দয়া হবে আপনিও সন্তান সন্তানের বাবা মা আপনারাও হতে পারবেন ঠিক আছে আর আমার কাছ থেকে না জানে আল্লাহ তাবারক তালা অনেক অনেক মানুষ আমার কাছে দেখিয়ে বা আমার কাছে মশাবারা নিয়ে আমার মতে করে তারা অনেক উপকৃত এবং তারা আজকে সন্তানের বাবা ও মা হতে পেরেছে তার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তো আমাদেরকে সত্তরটা মায়ের থেকেও বেশি ভালোবাসে কিন্তু আমরাই ভালোবাসি না আমাদের দুর্ভাগ্য আমরা বদকিসমত যে আমরা ভালোবাসতে পারি না আমাদের এটা কমতি আমাদের এটা ঘাটতি তো যাই হোক আমলটি করার নিয়ম হচ্ছে যখন যে মহিলার এরকম সমস্যা থাকবে তখন আপনারা এই আমলটা করবেন যেই দিনে পাক মানে পিরিয়ড হবে পিরিয়ড হওয়ার পর পাক পবিত্র যখন তাহার রাত হাসিল করবে ঠিক আছে যেদিনে গোসল করবে আর কি পবিত্রতা হাসিল করবে নামাজ পড়ার জন্য ঠিক আছে সেই দিনে আপনি বাজার থেকে একটা আনার কিনবেন মানে বেদানা ঠিক আছে বাহ দানা বা বেদানা বা আনার যাই বলেন আপনারা একটা বেদানা নেবেন বেদানাটাকে চার ভাগে বিভক্ত করবেন আর আপনারা আড়াইশো গ্রাম কিশমিস এবং আড়াইশো গ্রাম চানা মানে ছোলা ওইটাকে ভেজে নেবেন ঠিক আছে ভুনে নেবেন বা ভেজে নেবেন এবং একটা আনার এই তিনটা জিনিস আপনাকে বাজার থেকে আনতে হবে একটা আনার আর হচ্ছে যে আপনার আড়াইশো গ্রাম আপনার কিশমিস এবং আড়াইশো গ্রাম আপনাকে ছোলা ঠিক আছে এগুলো নিয়ে আসবেন ছোলাটা আপনি একটু ভেজে নেবেন বা ভুজিয়া করে নেবেন ঠিক আছে তারপরে আপনারা বেদানাটাকে চার টুকরো করবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় কিবলার দিকে মুখ করে আল্লাহ তাবার তালার প্রতি ভরসা একিন বিশ্বাস রেখে আপনারা বেদানাটাকে চার ভাগে বিভক্ত করবেন তারপরে আপনারা একুশ বার অনলি টোয়েন্টি ওয়ান টাইম মাত্র একুশবার দরুদে ইব্রাহিম আল্লাহ সল্লি আলা মুহাম্মদিম আলা আলী মোহাম্মদ কামা তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম উম মজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারক তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাক হামিদ হামিদুম মজিদ এই দরুদে পাকটা আপনারা একুশবার পরে আনারে ফু দিয়ে দিবেন তারপরে আনারটা আপনি খেয়ে নেবেন সম্পূর্ণ যাকে যে মহিলার জন্য করবেন সে যেন সম্পূর্ণ আনারটি খেয়ে নেয় সুন্দর মতো করে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে এই যে নাকশাটি বলছি এই নাকশাটি লিখবেন আর আপনার কিশমিসগুলো এবং ছোলাগুলো বাচ্চাদের মধ্যে একটা ফাতিয়া দিবেন আপনি সুরা ফাতিয়া পড়বেন যা জানেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন তারপর ওই কিসমিস এবং ছোলাগুলো আপনি বাচ্চাদের মধ্যে বাবুদের মধ্যে বেবিদের মধ্যে আপনি বিতরণ করে দিবেন দিয়ে দিবেন সবাইকে খাওয়ার জন্য ঠিক আছে তারপরে এই যে নাকশাটা লিখার আমি পদ্ধতিটা বলছি এই নাকশাটাকে লিখে আপনি প্যাটে বেঁধে রাখবেন ঠিক আছে তাহলে দেখবেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহর রহমত হবে আল্লাহর দয়া হবে আপনিও সন্তানের মা হবেন আপনিও সন্তানের বাবাও হতে পারবেন নাকশাটি আপনাদেরকে সরাসরি আমি কেতাব থেকে দেখাচ্ছি ঠিক আছে এবং আপনাদের সুবিধার জন্য আমি নাম্বার দিয়ে দিয়েছি তাবিজ নাকশার মানে এক নম্বর দুই নম্বর কিভাবে আপনি নাকশাটাকে পুর করবেন বা কীভাবে আপনি নকশাটাকে লিখবেন তার জন্য আমি এক নম্বর দুই নম্বর দিয়ে দিয়েছি ঠিক আছে শুধু আপনাদের সুবিধার জন্য যদিও কেতাবে কোনো লিখতে হয় না তাও আপনাদের সুবিধার জন্য শুধু আপনাদের ভালোবাসার ক্ষেত্রে অনেক রকমের প্রশ্ন করে তো তার জন্য দেখুন সর্বপ্রথম আমি আপনি একটা কানার এরকম ঘর বানিয়ে নেবেন ঠিক আছে কানার একটা ঘর ঠিক আছে এই যে ঘরটা এটা ষোলো কানার ঘর এই কানার আপনি ঘর বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর সর্বপ্রথম আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে সাত আট ছয় লিখে দেবেন ঠিক আছে উর্দুতে লেখা আছে এখানে হ্যাঁ তারপরে আপনি এখানে এক নম্বর যেখানে রয়েছে সেটা আগে লিখবেন এখানে লিখবেন আগে এটা এক নম্বর দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এটা এক নম্বর তারপরে এটা দুই নম্বর ঠিক আছে তারপরে এটা তিন নম্বর এই ঘরে লিখবেন তারপরে এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার ঠিক আছে এটা ছয় নম্বর এটা সাত নাম্বার এটা আট নাম্বার এটা নয় নাম্বার এটা দশ এটা এগারো এটা বারো এটা তেরো এটা চোদ্দো এটা পনেরো ঠিক আছে দেখুন পনেরো তারপরে এটা ষোলো এই যে এই ঘরটা ষোলো তারপরে আপনি এটা মোকাম্মল হয়ে গেল এটা মোকাম্মাল হয়ে যাওয়ার পর আপনারা হাতে ধরবেন হাতে ধরে সুরা ফাতিয়া সাতবার পড়বেন ঠিক আছে হাতে এটা ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেবার পর সুরা ফাতিয়া সাতবার পড়ে ফু দিবেন আর এই নকশাটা যখন লিখবেন পাক পবিত্র হয়ে উজুর সহি পাক পবিত্র জায়গায় বসে আল্লাহ তাহার তালার প্রতি এক বিশ্বাস রেখে তারপরে যখন আপনার এটি লিখা হয়ে যাবে লিখা হয়ে যাওয়ার পর সুরা ফাতিয়া সাতবার পড়বেন তারপরে আপনি ওই নকশাটাতে ফু দিয়ে আপনি চাঁদিতে অথবা যে কোনো আপনি কাপড়ে আপনি ভিতরে আপনি খলিয়া মানে জোসদারের মতন বানিয়ে দিতে পারেন অথবা আপনি দোকান থেকে কোনো মাদলি কিনে তাতে ভরে যে মহিলার বাচ্চা আসে না ঠিক আছে যে মহিলার বাচ্চা হয় না বা আসছে না ঠিক আছে বন্ধ নারী যাদেরকে বলা হয় তার প্যাটে আপনি বেঁধে দিবেন ঠিক আছে বাঁধবেন তখন যখন পাক পবিত্র হবে মহিলাদের যখন শরীর খারাপ হয় প্রয়োড চলে বা হ্যাজ হয় সেইটা যখন কমপ্লিট হয়ে যাবে পাক পবিত্র যখন হাসিল করবে গোসল করবে তারপরে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে এটা প্যাটের মধ্যে বেঁধে নেবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই আমলটা করার জন্য অবশ্যই আপনি কমেন্ট সেকশানে যে দরুদে পাকটাকে আপনি বেশি বেশি পড়েন সেই দরুদে পাকটা আপনি লিখে দেবেন তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফিজ